বাক্যের ক্রিয়ার সাথে তে হয় থাকলে সেন্টেন্স ফর্মেশন হবে সাবজেক্ট প্লাস অ্যাম বা ইজ বা আর যোগ টু যোগ ভার্বের ভি ওয়ান ফর্ম। সাবজেক্টের উপর ডিপেন্ড করেই আমাকে অ্যাম ইজ আর থেকে সিলেক্ট করতে হবে কোনটা আমি বসাবো। আমাকে ফুল তুলতে হয়, আই অ্যাম টু প্লাক ফ্লাওয়ার, এখানে আয়ের জন্যই আমি অ্যাম বসিয়েছি। তোমাকে গাড়ি চালাতে হয়, তাহলে ইউ আর টু ড্রাইভ কার, ইউয়ের সাথে আর বসে তাই এখানে আমি আর বসিয়েছি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ফর্মেশন হয় সাবজেক্ট যোগ অ্যাম বা ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার যোগ টু যোগ ভি ওয়ান যোগ অবজেক্ট। প্যাসিভ ভয়েসে সেন্টেন্স ফর্মেশন হয় অবজেক্ট যোগ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের ভিতর থেকে যে কোনো একটা যোগ টু যোগ বি যোগ ভার্বের ভি থ্রি ফর্ম যোগ বাই যোগ অবজেক্ট। তার আগে আমরা বলি অ্যাক্টিভ ভয়েসটা কী আর প্যাসিভ ভয়েসটা কী। অ্যাক্টিভ ভয়েস যখন কোনো কর্তা সরাসরি নিজের কাজটা করছে, আর প্যাসিভ ভয়েসে কি ওই কাজটাকে যখন আমরা ঘুরিয়ে বলবো, যেমন আমরা বললাম আমি আম খাই, তো এটা সরাসরি বলা হচ্ছে কিন্তু আম খাওয়া হয় আমার দ্বারা, আম তো একা একা কাজ করতে পারে না, আমি কাজটা করছি। সুতরাং অ্যাক্টিভভাবে কাজটা করা হচ্ছে না, প্যাসিভভাবে কাজটা করা হচ্ছে আমার দ্বারা। আম কিন্তু নিজে নিজে একা একা খাওয়া হয়ে যেতে পারে না, আমি করছি তাই সেটা খাওয়া হচ্ছে। সুতরাং নিশ্চয়ই বোঝা গেল অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি। আমাদের ইংরেজি শিখতে হয়, আমরা ইংরেজি শিখতে পারি, আমাদের ক্ষমতা আছে সেটা, তাহলে কী হবে, উই আর টু লার্ন ইংলিশ। আমাদেরকে ইংরেজি শিখতে হয় বা ইংরেজি শিখতে হয় আমাদের দ্বারা, ইংরেজি তো একা একা শেখা হতে পারে না, আমরা কাজ করব তারপরেই শেখা হবে। তাহলে আমরা এটা কি বলতে পারি, ইংলিশ ইজ টু বি লার্ন বাই আস। আমার ইংরেজি শেখার কথা ছিল, অ্যাক্টিভ ভয়েসে আমরা কী লিখতে পারবো, আই ওয়াজ টু লার্ন ইংলিশ। এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে অবশ্যই ইংরাজি হবে সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু ইংরেজি কি একা একা কাজ করতে পারে, করতে পারে না। তাহলে আমরা কি বলবো, ইংলিশ ওয়াজ টু বি লার্নড বাই মি। তাহলে এখানে আমি একটা তোমাদের জন্য কোশ্চেন রেখেছি, সেটা তোমরা প্রথমে ট্রান্সলেশন করবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসে করবে এবং প্যাসিভ ভয়েসে করবে, করে কমেন্ট সেকশানে উত্তরটা জানাবে। আর কোনো রকম কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে আমাকে বলবে, আমি তোমাদেরকে অন্য একটা ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেবো।